করে দিতে পারছি এরকম। হুম হুম আর দিন যত যাবে আরো পারবেন ভাই, বলছিলাম তো যে একটা সেকশন এখন আরো করতে পারবেন, যত প্র্যাকটিস করবেন তত করতে পারবেন। এখন আস্তে আস্তে দেখবেন যে কনফিডেন্স চলে আসছে। সাইড মনে করেন যে দেখা দিলে, আপনি যদি সাইড দেখেন দেখেই বুঝতে পারবেন যে না, এ আমি করতে পারবো, কোনো সমস্যা নাই। আমি আজকে দুপুরে 2-3 ঘন্টা করছি আর 2-3 ঘন্টা দেন ভাই, ইনাফ। 2 ঘন্টা দেন ডেইলি, 2 ঘন্টা দিলেও তাও এর কিন্তু মধ্যে একটা মজা হলো, কপি পেস্ট করা যায় তো ইজিলি। কপি পেস্ট, এক এক পেজ থেকে অন্য পেজ সব কিছুই করা যাচ্ছে। ক্রস ডোমেইনও মনে হয় আরো কয়দিন পর চলে আসবে, এখন আসে নাই। এক সেম সাইট থেকে অন্য সাইডে আমরা তো ই করেই করতে পারি। যে এটা করে দেই তাহলে আমি আর একটু, এইটা আমরা কি কি সমস্যা আছে সেটা সমাধান করি। এখন ঠিক আছে, রাজ ভাই দেখতেছেন না, রাজ ভাই যেখানে সমস্যা ছিল আমরা সেইখানে চলে যাব। যেখানে মনে হয় সেম ফন্ট দেন নাই, তার জন্য ভাল লাগে না। ফন্ট দিতে মনে মনে নাই যে রোবটও দিয়া। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, কন্টেন্ট মন্টেন্ট রেডি করছেন? আচ্ছা কালকে নক দিন একবার, দেখি আমার সময় থাকলে আমি নক দিব। আপনি ইনফরমেশন দিয়ে রাখেন, আপনারটা চেক করে আমি ওইটা ই করে দিব। আমি দরকার হয় আমার অ্যাক্সেসও দিয়েন, যাতে আমি এডিট করতে পারি। আমি এডিট মেডিট করে দিব সব, পরে একসাথে বইসা আপনার কিছু ইমেজ তৈরি করে রাখেন, আমি বলে দিব কীভাবে তৈরি করতে হয়। ব্যাপার হচ্ছে এখানে মানে ইমেজটা মানে আমি কিন্তু ফটোশপের একবার কিন্তু আমি আমার কাছে কোর্স আছে, আমি কিন্তু ফটোশপের কিছু কিছু কাজ জানি আর কি, মানে ইমেজ গুলো তৈরি করা যায়। আচ্ছা আপনারা আগে এরকম 4-5টা এই যে এই যে কাজগুলো করতেছি না, এই কাজগুলোই কিন্তু আমরা স্ক্রিনশট আকারে দিতে পারবো আমাদের গিগ ইমেজে, বুঝছেন? হ্যাঁ ওভাবে দিতে পারি, আমি কিন্তু তৈরি করতে পারি। হুম 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 এখন হচ্ছে হলো রাজ ভাইয়ের যে প্রবলেম ছিল, দেখি কত দূর কি করছে রাজ ভাই। আচ্ছা এইখানে মোটামুটি করছেন যাদ্দুর যাক, বাট সেম করতে পারতেন না রাজ ভাই, সেম যেভাবে ছিল ফন্ট প্যাডিং মার্জিন করেননি কেন এটা বলেন রাজ ভাই। ভাই আরেকটা আমি সেম করতে, কারণ এখানে আমি দেখছি ওদের অনেক জায়গা আছে কিন্তু আমি এতগুলা জায়গা পাবো কোথায়? ফুল উইড দিলে তো এখানে পুরোটাই ঘিরে দিচ্ছে, এই জিনিসটা আপনি দেখান তো, মানে এতগুলা জায়গা ওরা পেয়েছে কোথায় ফুল উইড না দিয়ে? মিনিমাম হাইট, মিনিমাম হাইট দিয়ে আপনি যত জায়গা মনে চায় নিতে পারবেন। এই যে দেখেন করছে কিভাবে, দেখাই দিচ্ছি। এখানে 14 পিক্সেল দেওয়ার কাম ছিল কিন্তু আপনি 16 পিক্সেল দিচ্ছে, তোর জন্য জায়গা ই লাগছে। তারপরে এই ঠিক এই যে দেখেন, এই যে দেখেন রাজ ভাই এখানে একটা ইনার সেকশন নিয়েছে, দেখছেন? ইনার সেকশন নিয়ে এটা দিছে, পরে ইনার সেকশন নিয়েছে, ইনার সেকশন নিয়ে এখানে দেখেন কাউন্ট ডাউন ইউজ করছে এবং রাইট সাইডে যে ই দিছে। আমি ফার্স্টে একটা ইনার সেকশন নিতে, পরে ওই যে এই জায়গায় উই ক্যান হেল্প লিখছি, পরে গ্রুপ পয়েন্ট লিখছি, তারপর এন্টারটেইনমেন্ট লিখছি, এই কারণে আমারটা হয়েছে না। হ্যাঁ আপনি এটা লিখবেন, তারপর ওটা ডুপ্লিকেট করবেন, এটা আবার ডুপ্লিকেট করে এরকম করবেন, ডুপ্লিকেট করে একটা আপনার মনে করেন যে একটা কলামে লেফটে ই দিবেন, বর্ডার দিয়ে দিবেন, তাইলেই তো হয়ে গেল, ইজি তো একদম। একটু ট্রাই করেন, ভালোভাবে ট্রাই করেন, জাস্ট এখানে ইনার সেকশন দিয়ে ইনার সেকশনের একটা লেফট বর্ডার অথবা এইটা রাইট বর্ডার দিবেন কলামের,
এই কলামের যে কোনো একটা। আমার এই কন্টাক্ট ফর্মটা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, বাট এই উপর নিচে একটু বেশি জায়গা দিয়ে ফেলছেন মনে হয় আর কি। এত লাগবে না মানে, পঞ্চাশ পিক্সেল ঠিক আছে, তাছাড়া ঠিক আছে। বুক কনসাল্ট ঠিক আছে, সমস্যা নেই, ওটা ফোটার ডাই দেই খুব সহজে। হ্যাঁ ফোটারটা পারেন নাই কি বলেন? ফোটারটা কিছু টাইম দিতে পারেনি, টাইম দিতে পারলে পরে ফেলবেন। ফোটারটা তো একবারে ইজি মনে হচ্ছে আমার কাছে। ফোটারের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিতে হয়েছে, আর ব্যাকগ্রাউন্ড ওভারলেতে একটা ইমেজ নিতে হয়েছে। দুটো ইমেজ নিয়ে ওই দুটো ইমেজ ওইখানে অ্যাড করছি, আর হলো যে বাকি কন্টেন্ট তো চারটা ইনার সেকশন নিয়ে। হ্যাঁ হ্যাঁ আপনার এই ইমেজটা অ্যাড করা আছে ব্যাকগ্রাউন্ডে, যে ইমেজ ওইটা ঠিক আছে। হ্যাঁ এটা আমি অ্যাড করছি, এটা আমি। হুম হুম আপনার করা ছিল, জাস্ট একটু প্যাডিং দিছেন কেন? তো ফিট টু স্ক্রিন দরকার নাই আমাদের, মিনিমাম হাইট ইউজ করতে পারেন। মিনিমাম হাইট না ইউজ করলে, ডিফল্ট ইউজ করলে হয়, এটা আমরা প্যাডিং দিয়ে দিব 100 পিক্সেল, এবং এইটার প্যাডিং দিয়ে দিব 100 পিক্সেল। তাহলে আমাদের উপর নিচে সমান হয়ে গেল। দেন আমি যে জিনিসটা করি, এখানে আমরা আর একটা সেকশন নিব, সেকশন নিয়ে আমরা এইটা লাস্ট নিচের সেকশনটা একদম করব, এটা এই যে আমাদের ই তো হয়েই গেছে প্রায়, দেখেন নাই আমাদেরটা হয়ে গেছে অলমোস্ট। এটার অ্যালাইনমেন্ট কি দিবেন? লেফট দিবেন তো, প্রত্যেকটাই লেফট। এখানে বাটন হবে না ভাই, বাটন হবে না, এটা ফর্ম দিয়ে করতে হয়। এই ফর্ম দিয়ে হবে, এই ফর্ম সবগুলা কেটে দিয়ে শুধু ওই একটা একটা রাখতে হবে, ইমেলটা রাখতে হবে। হুম হুম ইমেলটা লেখাটা বল, লেখাটা মাস্টার এইগুলা কি দিয়ে করছেন? এইগুলা এরকম না, এইগুলা করার নিয়ম হচ্ছিল আইকন লিস্ট দিয়ে, বুঝছেন? এইগুলা করতে হলে আইকন লিস্ট আমি একটা করে দেন হচ্ছিল, এই যে এগুলো বিআর এরকম দিয়ে করলে হলো না। এটা হচ্ছিল আমরা আইকন দিব, ইউজ করবো না, জাস্ট এইগুলা দিব, ডিলিট করে দেই। হ্যাঁ তাহলে এবার আর ক্লিকের মতো মানে ইয়ে হবে, রাইট, খুবই ইজি। এখন আমরা যে কোনো জায়গায় লিংক চাইলে করে দিতে পারবো, আইকন চাইলে। এর থেকে বেটার যদি হয়
আমরা আইকন ইউজ করে দিতে পারবো, এখানে সমস্যা নেই। আমি বেসিক্যালি যেগুলো করি এখানে আমরা আইকন দিয়ে দিলে হবে, এবং এখানে যদি চাই আমরা স্পেস কতটুকু দেবো আমাদের ইচ্ছা মতো স্পেস দিতে পারবো। এগুলো আইকন লিস্ট দিয়ে করতে হয় আমাদের। এটা হয়ে গেল, হ্যাঁ আমরা এটা করে ফেললাম, এবং পুরা কালো মানে আমাদের সাদা কালার না, সাদা থেকে একটু ই আর কি আছে। আমাদের ঠিক আছে, আমাদের আবার সার্ভিস হয়ে গেল, এবং দেন হচ্ছে আমরা এখানে এখানে যে জিনিসটা করছেন দেখে নেই, লেফটে দরকার নাই। হেডিং নিয়ে করছেন এখানে, এটা এই যে করা লাগতো আমাদের হচ্ছে হলো এটা দিয়ে, আর ওই যে এটা দিয়ে আমাদের না ভাই বেটার হবে না, এখানে এটা দিলে দেখেন কেরম আসে। অথবা আর একটা করতে পারেন, দেখছেন কত সুন্দর হয়ে গেল। এটা জাস্ট আমরা যদি চাই একটু বোল্ড করে এটার কালার দিয়ে দিব হোয়াইট, বোল্ড নাও করতে পারি, এটার কালার দিয়ে দিব হোয়াইট, এবং এটা বোল্ড করব না, সো এটাও বোল্ড করব না। এটা সিলেক্ট অবস্থায় থাকবে কিভাবে এখানে? এই যে আমরা সিলেক্ট করলাম, এবং না এই সিলেক্ট না, মাউস মানে ক্লিক কোডেতে দেখেন মাউস কিন্তু ওখানে ক্লিক করলে কি হবে? আর ভাই আমরা যাইতে দেন, ওই পর্যন্ত করতেছি করতে দেন, তারপরে বলেন আমি করে নেই। আচ্ছা ঠিক আছে, আপনার ওইটা তো আমি বুঝতে পারছি, মাউস তো ক্লিক করব পরে, আগে ডিজাইনটা সেন্ড করে নেই নাকি? এটা আমাদের ঠিক আছে সব, অল ওকে ঠিক আছে। বাট আর একটা যে জিনিস করতে হয় আমাদের, সেটা হচ্ছে ওইখানে হ্যাশট্যাগ আমরা লিঙ্ক করব না, মানে লিঙ্কিং করব কি বলেন তো, আমাদের এই ফোনে ক্লিক করলে আমাদের এটা অটোমেটিক ফোন চলে যাবে, এই সিস্টেম। আপনি যেই কথা বলতেছেন ওইটা হচ্ছে এই যে ক্লিক করলে যে হোমে চলে যাচ্ছে, তাই এটা তো একদম মাছ ভাতের মতো, বা এটা কোনো ওরা কোনো কিছু করে নাই তার জন্য ওরকম হয়েছে। এবং এইখানে আমরা আর একটা বি ট্যাগ দিব, অস্ট্রেলিয়ার পর আর একটা বি ট্যাগ দেই দেখি। ওইটা করা তো কোনো ব্যাপার নাই, যে দেখছেন এইটা আমরা মার্ক করব, ঠিক আছে মার্ক মার্ক করে জাস্ট এইখানে যে লিঙ্কিং আছে লিঙ্ক করে দিব, এখানে জাস্ট আমরা যদি হ্যাশট্যাগ দেই না তাহলে আমাদের ওইটা উপরে চলে যাবে, ওইটা কোনো ই না। আমরা এই যে রিভিউ করে দেখি দেখেন, বাট এখানে হ্যাশট্যাগ মূলত হয় না, ওইখানে দিব আমরা চলে ই, এই যে দেখেন এই যে ক্লিক করলাম চলে গেল, দেখছেন ক্লিক করলাম চলে গেল, কিন্তু এখানে মূলত দিতে হয় আমাদের টিইএল টেল, ঠিক আছে টেল দিব, দেন দিব হচ্ছে এই যে 2 ই, দেন হচ্ছিল নাম্বার, যেই নাম্বার আমরা কল দিব, দেন আমরা যদি ওকে দেই তখন আমরা ফোনতে যখন ব্রাউজ করব
ব্রাউজ করার পরে আমাদের এইখানে ক্লিক দিলে অটোমেটিকলি ফোনে কল চলে যাবে, এটা হচ্ছে সঠিক নিয়ম। এবং ইমেলের নিয়মটা হচ্ছে আমরা লিঙ্কিং করে দিব, এটা হচ্ছিল মেইল টু যে করাই আছে, মেইল টু আছে দেওয়া, আমরা জাস্ট এখানে আমাদের ইমেলটা দিয়ে দিব, দেন ওকে। বুঝতে পারছেন? মেইলে ক্লিক করলে ওখানে চলে গেল। ইয়েস। আর ওই যে ফিনান্স মানে এই যে আইকন লিস্টের মাঝে এখানে কি হ্যাশ, এখানে তো ই আছে লিংক করার জন্য, ওখানে হ্যাশট্যাগ মানে কোথায় দেবো ওইটা দেখান তো। হ্যাশট্যাগ দিব কেন, আমাদের কন্টেন্ট এই যে এখানে মনে করেন যে এখানে হলো মেন সার্ভিস, সার্ভিস তো আমাদের অনেক থাকতে পারে, সো সার্ভিসের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, যে আমাদের এখানে যে হ্যাশট্যাগ যেখানে দিছি এখানে, এখানে আমাদের এই পেজের লিঙ্ক দিয়ে দিব। এখানে মনে করেন যে অন্য নাম আছে না এখানে, যেমন এই যে বিজনেস সার্ভিস, সো বিজনেস সার্ভিসের সার্ভিসের পেজের একটা লিঙ্ক দিয়ে দিলাম, রাইট, বিজনেস সার্ভিস যেখানে থাকবে সেইটার আমাদের লিঙ্কটা এখানে জাস্ট দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ক্লিক করলে ওই পেজে চলে যাবে এই। আর আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে একটা ইয়ে আছে, ওই যে এটা হচ্ছে আইকন লিস্ট দিয়ে খুব সহজেই করা যায়, এটা তাও করে দিচ্ছি আমরা। আইকন বক্স আচ্ছা, আমাদের সবই হ্যাশট্যাগ দেওয়া মনে হচ্ছে। দেন হচ্ছে আর একটা যে জিনিস আছে সেটা হচ্ছে এইটা, তাই না? ইমেলটাকে মধ্যে ওখানে প্লাস হচ্ছে ইমেল অ্যাড্রেস সাবস্ক্রাইব নাও, সো আমাদের ইমেল আছে। দেন হচ্ছে এই ফিল্ডের ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব, দেন বাটনের কালার জাস্ট আমরা চেঞ্জ করে দিতে পারি। আমাদের কাজ করার সুবিধাতে এখানে মেন কালার আমরা অ্যাড করে নিব, যখন আমরা মেন থিমের যে কালারটা থাকবে সেই থিমের কালারটা আমরা প্রাইমারিতে করে নিব, যাতে আমাদের পরবর্তীতে কালার ইউজ করতে খুবই সুবিধা হবে। রাইট, এটা আমাদের বেশি ব্যবহার করা হচ্ছে, তাহলে এটা দিয়ে রাখতে হবে। এটা এখন এটা মানে এখনো মাথায় আসতে পারেনি, তাই তো? হ্যাঁ, যে ওখানে তো বেশি জায়গা নাই, তো ওখানে মানে এরকম ভাবে আমি অনলাইনে কি করি ওই যেগুলা কি হয় না, হয়তো এটা মাথায় আসে, মাথায় তো আসবে না। প্লেস হোল্ডারটাকে এখানে আমি স্পেস দেওয়া দিয়ে দিই, বাট আমি ভেবেছিলাম যে লেফট রাইট সেন্টার এরকম হয়তো কোনো অপশন থাকতে পারে। অল্টারনেটিভ মেন অনেক মাধ্যমে থাকে, আপনি যে মাধ্যমে করতে পারেন, বুঝলেন নাই? এটা আমি যদি না হইতো তাহলে আমি এখানে আবার ই করতাম, ইনস্পেক্ট করে, আপনার এই যে ইনস্পেক্ট করে এখানে ফিল্টার ওইটা সেন্টার মেন্টার করে দেখতাম যে হয় কি না, এক মাধ্যমে না হইলে অন্য মাধ্যমে হবে, বুঝলেন না? আচ্ছা, একটা জিনিস আমাকে বুঝান তো, যখন ইনস্পেক্ট করলে ধরেন এই যে মানে যে ফিনান্সিয়াল মানে প্ল্যানিং এটা আছে, এখানে যে কালারটা আছে একবারে ওই কালারটা ই করেন তো, ওখানে যান তো কালার করতার ওখানে, আমি এখানে এর আগে আমি অনেক বের করেছি, এখন মনে হচ্ছে পারছি না তো কালার করতা, যে আমি এখান থেকে ধরেন আমি কপি করবো কালার করতা। এখানে কিসের কালার করবেন এটার? ধরেন বিজনেস প্ল্যানিং এ, বিজনেস প্ল্যানিং ওই স্পান ট্যাগের ভিতরে আছে, এই যে কালার দিয়ে, এই যে এখানে কালার ছিল, আমরা যে কোনোটা চেঞ্জ করে দেখতে মানে এখান মানে এই জিনিসটা ভালো কি যে আমি এখান থেকে সব কিছু দেখতে পাবো এবং কোনো রকম কিছু হলে আর কি করা যায় আর কি। অবশ্যই অবশ্যই, তারপর দেন আমরা এই যে এটা কপি করে আমাদের ইচ্ছা মতো কাস্টম ইউজ করতে পারি, কাস্টম সিএসএস হ্যাঁ, যদি কোনো কিছু এখানে না হয় আর কি। জি শিওর, বুঝতে পারছেন তো তাহলে? হ্যাঁ
হাসান ভাই কি বুঝতে পারছেন? অবশ্য সময় দিলে মনে হয় নিজেই করতে পারতেন ফুটারটা, তাই না? জি ভাইয়া, সময় দিতে পারি না, আচ্ছা, একবার এই লাস্ট জাস্ট। ও গত গত মানে যেটা ছিল সেটা কই? আমরা নতুন প্রসেস চলে যাবো, আমরা আমরা খুব সহজ মানে এখন দ্রুত দ্রুত মানে একদিনে এক একটা নেক্সট ক্লাসে আমরা করে দিব এরকম, দেন প্রবলেম হলো এটা এরকম ফিক্স করব, তাহলে আমাদের খুব দ্রুত আমরা চলে যাব ওই সে আপনার নেক্সট ওয়ার্কে চলে যাব। দেন আপনার প্র্যাকটিস এরকম দিলে দেখবেন যে ডিজাইন চেঞ্জ চলে আসছে, দেন আমরা ফাইবার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে বা মার্কেট প্লেসে স্টাডি করে দেবো। অলমোস্ট 1 মাসের বেশি সময় চলে গেছে, দেন আমরা অ্যাসুন বা এই মাসটা ধরে পুরো মাসটা ধরে আমরা জাস্ট কাজ করব বেশি বেশি, যেন আপনারা অলরেডি স্কিলড। এর জন্য এই যে নাজমুল ভাইয়ের কিন্তু অনেকটা সেন্স চলে আসছে, যেমন আর তারপর হচ্ছে হাসান ভাই তো পারতেনি, একটু সময় দিলে পারবেন, এবং রাজ ভাইয়ের কিন্তু একটু বেশি প্র্যাকটিস করা লাগবে। রাজ ভাই আপনিও বুঝতে, আপনি খুব বুঝছেন বাট ওগুলো করতেছেন না সেম টু সেম। আজকে ডিজাইন আপনারটা ভাল লাগেনি আমার, রাজ ভাই আপনার যে নাজবুল ভাই এবং হাসান ভাই অলমোস্ট করছে ঠিক আছে, মানে ডিজাইন সেম করেন, কন্টেন্ট ডুপ্লিকেট হোক আমি কন্টেন্ট দেখবো না, কন্টেন্ট ওইটা সমস্যা নেই, বাট ডিজাইনটা সেম করার ট্রাই করেন। এই যে ডিজাইনগুলো দেখছেন সুন্দর করছে আজকে, এরকম ভাবে রাজ ভাইয়েরটা দেন। রাজ ভাইয়ের 2টা কাজ অলরেডি বাকি পড়ে গেল, কিন্তু হাসান ভাইয়ের এটা এটা আমি ওকে করে নিলাম, নাজবুল ভাইয়ের এটা ওকে করে নিলাম, আর নাজবুল ভাই তো আগেরটা দিছে, হাসান ভাইয়ের আগেরটা বাকি। একটু জায়গায় যান তো, আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা সমস্যা থাকলে শেয়ার করতে হবে, বাট ভাই রেগুলার কাজ দিতে হবে ভাই। আশিক ভাই আমার ইয়াতে একটু উনি দাম ইয়াতে ইয়া করেন তো একটু। হ্যাঁ আসি, বলেন। আমার সাইডটাতে একটু নিচে, মানে আমি যে একটু করছি, হুম হুম, আবার মানে একবার সবার নিচে এই এই জায়গায় আমারটা আবার একটু বোঝা দেন, আমি এটা বুঝতেছি না। আচ্ছা, মানে ওই সেকশনটা বুঝতেছেন না, তাই তো? আপনার সাইডেও তো ঢুকতে পারতেছি না ভাই, আমার সমস্যা মানে স্যার ভাই সমস্ত অ্যাক্সেস অস্বীকার করা হয়েছে। আমার এখানে তো প্রবলেম না, না 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 ভাই সমস্যা মানে আমার কোথাও, কিন্তু আমার তো হওয়ার কথা। ভাই আপনি কি ল্যাপটপ ইউজ করেন? এইচপি। আমার ওয়াইফাই ওয়াইফাই তে সমস্যা থাকতে পারে বুঝছেন ভাই, আমার ওই সেকশনটা আমি আর এক ওই যে এই বাবা এইটা হইছে দেখছেন, এইটা করে দিলে। আচ্ছা এইখানে করে দিচ্ছি, নাজমুল রাজ ভাই আছেন না, আমি দেখেন এই সেকশনটা এখানে আমি ডিলিট করে আবার করতেছি বুঝছেন, আমার এটা রেকর্ড থাকবে, আপনি রেকর্ড দেখেও করতে পারবেন সমস্যা নেই, আপনি যতটুকু করছেন আর কি। আচ্ছা নাজমুল ভাই কি যেন বলতে গেছিলেন, আপনার লিঙ্কে আছি বলেন। আমি ওইটা করতে ভুলে গেছি তো, যে ফিক্সড যেটা ইটা আছে ওই স্ক্রলটা, মানে যে উপরের এই সেকশনটা না উপরেরটা না, একটা নিচে দেখেন একটা ই আছে, মানে স্ক্রল করলে ফিক্সড হয়ে থাকে, নিচে একটা সেকশন আছে। কোনটা? মেন সাইডে যান, ও আচ্ছা আচ্ছা ওইটা তো ইজি রে ভাই। আচ্ছা না না আমারটা
আমার তাতে দেখুন ভাইয়া, উপরে জায়গা আর নিচের জায়গা দুটো, মানে এই জায়গাখান থেকে মানে মিলান মিলানোটা আর উপরে নিচের, এবং বুক অ্যাপয়েন্টমেন্ট আছে না, বুক অ্যাপয়েন্টমেন্টের যে ব্যাকগ্রাউন্ড দেখি তো, যে ব্যাকগ্রাউন্ড আছে জাস্ট এই যে ফিক্সড করে দিবেন, এই যে অ্যাটাচমেন্ট ফিক্সড, এটা ফিক্সড থাকলো ফিক্সড করে দিলে তাইলে ওরকম হয়ে যাবে। ওরকম হবে আমি তো বুঝতে পারছি, কিন্তু ওই যে উপরে দেখেন ওই যে এটা ফ্রন্টটার উপরে যে একটু জায়গা আছে ও নিচে আবার, আর এদের হচ্ছে বেশি যে অনেকখানি জায়গা আছে, এটা যখন আমি উপরে চাচ্ছি তাহলে পুরোটাই থাকি এরকম তো আমি বলতে চাইছি। কেন এটা আর এটা তো সেম হয়ে যায় দেখেন না, সেমই তো আছে, সমস্যা কি ভাই? আর আরেকটা হচ্ছে যে মধ্যখানে এখানে মনে করেন ওদের অনেক জায়গা আছে, তো ওরা অনেক জায়গা পাইলো কোথায়, আমি পুরো দিয়ে হতে পারছি না, ওদেরটা দেখেন কতখানি এখানে জায়গা আছে মধ্যখানে, এই যে এই কন্টেন্ট গুলো এদিক নিয়ে লাইলি তো এদিক জায়গা পাওয়া যাচ্ছে, জায়গা পাইবে কিন্তু একবারে গোড়ায় ফিরে গেছে, ওয়ার্কেটা দেখেন মানে ওয়ার্কে ডিজাইন দেন ওকেটাই যে এটা লেফট অ্যালাইন করা যাচ্ছে, এই যে এটা আর ভাই মনে হয় যে কি অ্যালাইন করছে কই, কোন কাউন্টার দিয়ে করছেন কি ভাইয়া কোনটা? এই যে কাউন্ট ডাউন গুলা, হ্যাঁ কাউন্টার দিয়ে করছি, কাউন্টার এখানে কাইটা দিয়ে আবার এইটা ঢুকে, সাইডটা শুধু এখন ওই ই করার বাকি থাকলো, সেটা হচ্ছে রেসপন্সিভ, রেসপন্সিভ সোজা দেখা দিচ্ছি আমি এটাই, রেসপন্সিভে সমস্যা হবে না যদি যে কোনো সাইড কপি করে ফেলতে পারেন, আচ্ছা আমরা এটা রাজভাই দেখেন এটা কিভাবে করছে এটা দেখেন, আমরা আর একটা ইনার সেকশন আনি, এই যে মনে হয় সাইড ওটার টাইম ফ্রি ডোমেইনে তো মানে লোড নেই বেশি না ভাই, ভাই আমার এখানে তো ইজিলি আসে, আপনার এখানে তো লোড নেই, ওয়াইফাই তে এদের সমস্যা মনে হয় আছে, এই যে মনে হয় একটু ঝামেলা আছে। রাশিক ভাইয়া, হ্যাঁ ভাই, এটা আছে না, এটা আমরা পুরোটা করে দেখেন আমারে, দেখছেন দুইটা কলাম নিছি, দুইটা কলাম নিছি, দুইটা কলামের একটার ব্যাকগ্রাউন্ড দিছে, এটা আমরা কন্টেন্টটা নিয়ে সেম কন্টেন্টই নিয়ে যাচ্ছি, এটা হেডিং এইটা হেডিং ঠিক আছে এই কলামে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হলো আমি যে ওই রকম সাদা ব্যাকগ্রাউন্ড এটার মতো একটু সাদার ভিতরে ই টাইপের, আচ্ছা সাদা একবারে সাদা সাদা না একবারে সাদা না সেরকম থাক, এবং এখানে আমরা একটা ফর্মও দিলাম এই কলামের ভিতর রাজ ভাই, ঠিক আছে দেখেন ফর্ম দিলে এই ফর্মের প্যাডিং দেওয়া আছে, এর জন্য অটোমেটিকলি এরকম সুন্দর হয়ে গেছে যে 50 পিক্সেল করে ফর্মের প্যাডিং আছে, ঠিক আছে তার মানে ফর্মের পার্টটা কিন্তু হয়ে গেল, জাস্ট আমরা এখানে 50 পিক্সেল মার্জিন দিব, সরি দেন বটমে 50 মার্জিন দেওয়ার কারণ কি আমরা দেখাচ্ছি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো এই সেকশনে, আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম সরি
ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, দেন এই কলামের আমরা মার্জিন দিব। এবার মার্জিন দিলে কি হয় আর প্যাডিং দিলে কি হয় দেখেন, এই যে মার্জিন, তাহলে এই তলের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পারতেছি এবং এই জায়গা পাবে আর হ্যাঁ। এটার যদি প্যাডিং দেই দেখেন, এই যে প্যাডিং দিছি এইখান থেকে জায়গা পাইছে, মার্জিন দিছি এইখান থেকে পাইছে। সো আমরা এটা 100 দিতে পারতাম, এটা 100 দেই, তাহলে আমাদের রাইটের পার্টটা যদি আরেকটু ছোট করতে চাই, এটা আমরা এরকম করে এটা ছোট করে দিলাম, একটু ফরম্যাটটা ছোট করে দিলাম এবং এই কলামে মানে এই সেকশনটা পুরো সেকশনটা আমরা 1200 উইড করে দিব। সো রাইট সেকশনটা আমাদের হয়ে গেল, কিন্তু দেখেন দেখছেন রাইট সেকশনটা ডান দেখেন। দেন আমাদের এইখানে লেফট সাইড যে সেকশন ওইটা তো বাকি আছে, লেফটের এলা ইগুলা। সো আমরা জাস্ট হ্যাঁ এইটা নিয়ে যাব, এইখানে একটা হেডিং দিব আমরা, এই যে এখানে হেডিং দিলাম। হেডিং দেওয়ার পরে এইখানে হচ্ছিল এই কলামের আপনি সেম ভাবে বা এই পুরো সেকশনের চেম্বার থেকে বাইরে হইলে ভয় লাগে, উইটার প্যাডিং দিলে এটা লাগবে না, মার্জিন 0 করে দেই, সরি সে পুরো সেকশনারি আমরা উপরে একটা প্যাডিং দিয়ে দিলাম, ঠিক আছে তাহলেই হবে আমাদের, এবং বটমে একটা প্যাডিং পুরো সেকশনের, তাহলে উপর নিচে জায়গা পাইলো। দেন আমরা কি করবো সে এইটা করার জন্য একটা ইনার সেকশন নিব, এইখানে এই যে ইনার সেকশন নিলাম, দেন এইটা হচ্ছিল আমরা 10 ছোট করব, দেন আমরা হচ্ছিল এই যে কাউন্টারটা নিব, এই যে কাউন্টার যেটা করছে জাস্ট একটা কাউন্টার এখানে বসে স্টাইল তো করতে পারবো আমরা। তো কাউন্টারটা করে দিলাম, তো কাউন্টার এটা একটু ছোট করে দেই দেখি এটার সাইজ কত, 45 দেখুন এটা কত দিছে, 45 দিছে, ওকে ঠিক আছে। এইটা আমরা মাইনাস করে দেই, তাহলে ওই লেফটের সাথে মিলে যাবে, দিলাম দেন এইটা আমি আর একটু টেনে, আচ্ছা এটা টান মানে এরকম থাক। দেন আমাদের কি করতে হবে এখানে কন্টেন্ট দিতে হবে, সো এইটা আমাদের দুই লাইনে চলে আসছে। সো গ্রোর পরে আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিব এখানে গ্রোর পরে, তাহলে হয়ে গেল। দেন আমাদের এখানে কি কন্টেন্ট ছিল, এই যে একটা জাস্ট টেক্সট, একটা টেক্সট ঠিক আছে। সো আর একটা যে জিনিস করতে পারেন, এইটা যেটা ছিল এটা মনে একটা ইমেজ নাকি, হ্যাঁ 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 আমি যে ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি ভাই, এর জন্য ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি, আমরা ইমেজ দিয়ে করে ফেলবো দেখেন সুন্দর হবে আরো জিনিসটা।
বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, সে ভাইয়া বুঝছি আমি। এটা জাস্ট এইটাই আমরা জাস্ট ডুপ্লিকেট ডুপ্লিকেট করে দিলে আমাদের তিনটা মানে ই হয়ে যাচ্ছে। ইমেজ দিয়ে আরো সহজ করা, ইমেজ দিয়ে দেখছেন হাসান ভাই, ইমেজ দিয়ে কিন্তু আরো সহজ, বুঝছেন? বর্ডার থেকে। হ্যাঁ ইমেজ দিয়ে সহজ, মানে এই জিনিসটা মাথায় আসছিল না আর কি। হ্যাঁ দেন আমরা জাস্ট এটা ডুপ্লিকেট করে দিব, এই যে তাহলেই তো আমাদের তিনটা হয়ে গেল। ক্লাসের জায়গায় জাস্ট পার্সেন্টেজ অ্যাড করে দিয়ে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে, এটাই আমরা করে রাখি আপাতত। আর এই নিচেরটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই। ইমেজটা সেম ই করার জন্য জাস্ট আমাদের হ্যাঁ আপনারা ডিলিট করে দিছে। তারপর টেক্সট, ওকে আমার এখানে মনে হয় কিছু সমস্যা হচ্ছে, জানি না। যা বুঝতে পারছেন? বুঝছেন তাইলে করবেন, এবং দুইটা বাকি কিন্তু, আগেরটাও কিন্তু পাইনি, ঠিক আছে? দুইটাই করে দিবেন।